हेलो गाइज, गुड मॉर्निंग। होप यू गाइज आर डूइंग एब्सोल्युटली फाइन एंड वेलकम टू माई चैनल। तो आज के हमें चले बहरमपुरे। बहरमपुरे एसेछिलाम तो ऑब्वियसलि कोथाय थाकब सबथेके इम्पोर्टेंट सेई क्वेश्चनटाई आमार छिलो। तो आमी कोयेकटा होटेल सार्च करेछिलाम। तो तोमरा जदि कम प्राइजे स्टैंडार्ड होटेल चाओ तो तोमरा एखाने आसते पारो। पेछने देखते पाच्छो यू नो मनिंदर आवासिक होटेलटा रयेछे आर एटा किन्तु ठीक मेडिकल कलेजेर ठीक अपोजिटे किन्तु रयेछे आर लोकेशनटा किन्तु खुबी प्राइम। तो एखाने पाशापाशी तोमरा जदि खेते चाओ भालो रेस्टुरेंट चाओ एखाने किन्तु पेये जाबे खुबी कम प्राइजे किन्तु पेये जाबे। आर एई होटेले आमी वन डे स्टे करलाम। कालके आमी एसेछिलाम बाट एतो टायार्ड छिलाम कि शूट करते पारिनी। तो आजके आमी चले एसेछि शूट करार। आर एटा होच्छे होटेलटा। তোমাদেরকে একবার ভেতরে নিয়ে যাচ্ছি, রুম ট্যুর দিয়ে দিচ্ছি। আর ওয়ান নাইটের জন্য আমি যে হোটেলে মানে এই হোটেলটা যে থেকেছি এটা প্রাইস কিন্তু অনলি 500 রুপিস। তো 500 আছে, 600 আছে আর 700 আছে। তো এই লোকেশনটা আর এই হোটেলের নাম্বারটা আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা যদি বহরমপুরে আসো ঘুরতে কোনো দিনও, তোমরা কিন্তু এই হোটেলে স্টে করতে পারো, খুবই সুন্দর, ঠিক আছে। আর প্রাইম লোকেশন সেটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু, বিকজ ইউনো আমরা যখন কোথাও ঘুরতে যাই তো শপিং করতে হয়, খাওয়া দাওয়ারের ব্যাপার থাকে, তো সব কিন্তু এখানে পেয়ে যাবে। আর যেহেতু মেডিকেল কলেজটা ঠিক অপোজিটেই রয়েছে, দেখতে পাচ্ছ পেছনে কিন্তু মেডিকেল কলেজটা রয়েছে, তো এর পাশে কিন্তু সব কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো গাইজ, তোমাদেরকে হোটেলের ভেতরে নিয়ে যাচ্ছি রুমের, একবার একটা রুম ট্যুর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আশা করি খুবই ভালো লাগবে। অলরাইট গাইজ, তো আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে কিন্তু স্যানিটাইজেশন প্রসেস নিয়ে কোনো প্রবলেম নেই। এখন কোভিড-19 সিচুয়েশন, তো এখানে সব কিছু কিন্তু প্রিকশনস নেওয়া হচ্ছে, টেম্পারেচার চেক করা হচ্ছে, হ্যান্ড স্যানিটাইজার আছে, তো কোনো অসুবিধা নেই। আর ইন্টেরিয়রটাও কিন্তু খুবই সুন্দর, তো তোমরা যদি আসো ডেফিনেটলি এখানে আসতে পারো, খুবই সুন্দর। আমার তো আমি একদিন এখানে স্টে করলাম আজকে, কালকে আমি এসেছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আর বিকেলবেলা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টে ভেবেছিলাম ফুড ব্লগ করবো, বাট আনফর্চুনেটলি এত বৃষ্টি পড়লো যে ব্লগ করতে পারিনি। সো চেষ্টা করবো আজকে নন্দন রেস্টুরেন্টটা কভার করার। তো লেটস সি, তো তোমাদেরকে ভেতরে নিয়ে যাচ্ছি, স্যানিটাইজেশন প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি। অলরাইট, তো চলে আসো। অলরাইট গেস, তো এটা রিসেপশন এরিয়াটা দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু পুরো সেফটি প্রিকশনস কিন্তু নেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ টেম্পারেচার চেক করা হবে অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজারও কিন্তু ইউজ করা হচ্ছে। তো এটা রিসেপশনটা। এখন আমি চলে এসেছি আমার রুমে, ঠিক আছে। এটা হচ্ছে রুমটা, ইউনো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব ফ্যাসিলিটিস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ পেছনে টিভি রয়েছে, ঠিক আছে। আর সবথেকে অবাক লাগলো 500 রুপিসে কী করে একটা রুমে টিভি দিতে পারে। আর সবথেকে বড় কথা, এখন উইন্টার সিজন, তো এখানে কিন্তু গিজারও রয়েছে বাথরুমে। ওকে, তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আমার খুব অবাক লেগেছিল কি 500 রুপিসে গিজারও দিচ্ছে কী করে, তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ওপরে দেখতে পাচ্ছ তোমরা গিজার, ঠিক আছে। তো এটা হচ্ছে বাথরুমটা, এখানে কিন্তু সাবান, টুথপেস্ট সব কিছু কিন্তু তোমাদেরকে প্রোভাইড করে দেবে, ঠিক আছে। এখানে ওপরে এক্সস্ট ফ্যানও আছে, তো কোনো অসুবিধে কিন্তু হবে। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই রুমটার মধ্যে কিন্তু মুড লাইটসও রয়েছে। ইন কেস তোমরা যদি ইউনো একটু মুড খারাপ থাকে, ইউনো একটু ডিফারেন্ট মুড তৈরি করতে চাও, রোম্যান্টিক মুড টাইপের করতে চাও, এখানে কিন্তু মুড লাইটস রয়েছে। আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না, উপরে দেখো। রাইট গাইস, তো এটা হচ্ছে বেডটা, দুজন আরামসে এখানে ঘুমোতে পারবে, কোনো অসুবিধা নেই। অ্যান্ড এর মধ্যে কিন্তু এখানে কিন্তু টেবিলও আছে, দেখতে পাচ্ছ এখানে টেবিল রয়েছে, আর এখানে একটা চেয়ারও দিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে রুম, তো এখানে সব কিছু রয়েছে, ফোন রয়েছে ইনকেস যদি ফোন করতে চাও, ল্যান্ডলাইনও রয়েছে। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু আলমিরাও আছে, ইনকেস তোমরা যদি কাপড় রাখতে চাও এখানে রাখতে পারো। তো এটা হচ্ছে রুমটা, খুবই সুন্দর। 500 রুপিসে আমি কিন্তু আর কিছু এক্সপেক্ট করতে পারি না। একটা ভালো রুমে যা যা দরকার সব কিন্তু এই রুমটার মধ্যে রয়েছে। আমি কিন্তু কোয়াইট ইমপ্রেসড, আমি স্ট্রংলি রেকমেন্ড করবো তোমরা যদি বহরমপুরে আসো এখানে কিন্তু স্টে করতে পারো, ঠিক আছে। এসি নন এসি সবই পেয়ে যাবে। আমার তো বেশ ভালো লেগেছে। আর শীতকালের জন্য কিন্তু কম্বলও প্রোভাইড করা হয়, তোমরা দেখতে পাচ্ছ ওপরে এটা হচ্ছে কম্বল, ঠিক আছে। এখানে সব ফ্যাসিলিটিস পেয়ে যাবে 500 টাকায়। আমি আর কী বলবো, 500 টাকা এর থেকে বেশি তোমরা কিন্তু কিছু এক্সপেক্ট করতে পারো না। খুবই সুন্দর কিন্তু, খুবই সুন্দর। তো তোমরা ডেফিনেটলি এখানে এসো, হোপ ইউ গাইজ উইল লাভ ইট।
অলরাইট, তো আশা করি ভিডিওটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।